এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ব্লগ। আই হোপ তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। পিঙ্কি উইজ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজ হচ্ছে তোমার বুধবার, তো আজকে মামাকে আমি স্কুলে দিতে যাইনি, আজকে অভি দিতে গেছে। তো আমি এখন সকাল সকাল স্নানটা করে নিয়েছি, তো স্নান করে নিয়েই এখন শুরু করব আজকের ঘরের কাজ। আবার মামাকে আনতে আমাকেই যেতে হবে। তো চলো আজকে ব্লগটা তাহলে এখন থেকেই শুরু করা যাক। তো আমি চাল ভালো করে দেখো ধুয়ে নিয়েছি, আর জলও গরম হয়ে গেছে। এখন বসিয়ে দিচ্ছি ভাতটা, কারণ ভাত বসিয়ে তো অনেকগুলোই কাজ হয়। সব থেকে বড় কাজ আমার চান্ন হয়ে গেছে, আর পুজোটাও দিয়ে নিয়েছি। আর রুবি আজকে চিকেন নিয়ে এসেছে, সেই চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তো চিকেনটা আজকে একদম কষা কষা করে রান্না করব, একদম আলু ফালু কিছুই দেব না। তো ম্যারিনেট করে নেবো প্রথমেই, আমি যেগুলো দিয়ে করি রোজই সেগুলোই দিয়ে দিয়েছি এখানে। হলুদ, জিরে, তারপরে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু সর্ষের তেল, আর একটুখানি চিনি দিয়ে ম্যারিনেট করে এখন একটু রেখে দেবো, তারপরে গিয়ে রান্নাটা করব। তো চলো অভি বাজার থেকে কী কী নিয়ে এসছে দেখি। তো বাজার থেকে টুকটাক অনেক কিছুই নিয়ে এসছে। আলু নিয়ে এসছে, ম্যাগি রয়েছে এক প্যাকেট, আরও নিয়ে এসছে, মানে 12টার প্যাকেট রয়েছে, আবার নিয়ে এসছে। যাই হোক, একটু চা পাতা নিয়ে এসছে, একটা বড়লিনও নিয়ে এসছে, আর এখানে নিয়ে এসছে একটা ক্যাপসিকাম। ক্যাপসিকামের দাম বললো অনেক, তো ঠিকই আছে, একটাই ভালো, আমি ওটা চিকেনের দেবো আর কি। আর এখানে নিয়ে এসছে একটু চিনি আর ঠাকুরের জন্য নকুলদানা। আর এখানে দেখো উচ্ছে আর কুমড়ো। কুমড়োটা ভীষণই মিষ্টি আছে দেখেই মনে হচ্ছে, কিন্তু কুমড়োটা আজকে আর রান্না করবো না, যাই হোক রেখে দিই এখন ফ্রিজে এগুলো। আর এখানে নিয়েছে একটা ব্রাউন ব্রেড, আর মেয়ের জন্য একটা মনে হচ্ছে এটা লেস নিয়ে এসছে একটা। হ্যাঁ, আর এখানে নিয়ে এসছে দেখো মৌসম্বি লেবু দুটো, অল্প আনতে বলেছিলাম আগের দিন খুব টক হয়েছিল বলে, তো আজকে বলেছে টক হবে না, তো যাই হোক কাটলে বুঝতে পারবো। আর নিয়ে এসছে একটা আপেল, আপেল একটা করেই আনতে বলি, কারণ না আজকে না খেলে কালকে খাবো না, করে করে না বড্ড শুকিয়ে যায়, তার থেকে আজকেরটা আজকেই খেয়ে নেব। চলো এখন ঘরটা একটু ঝাড় দিয়ে নিই ভালো করে, সকালে একবার করেছি আর একবার ঝাড়টা দিয়ে নিচ্ছি, কেননা এখানে যে জিনিসগুলো রেখেছিল একটু ময়লাও হয়ে গেছে, সেই জন্য একটু ঝাড় ভালো করে দিয়ে নিচ্ছি। আর আজকে চিকেনটা একটু কষা করব, আর ভাত বসিয়ে দিলাম আগে থেকেই, বুঝতে পারলাম না ভাতটা না করলেই মনে হয় ভালো হতো। আজকে যদি একটু ফ্রাইড রাইস বা একটু পোলাও করে নিতাম তাহলে মনে হয় বেশি ভালো হতো। যাই হোক বসানো হয়ে গেছে ভাত, এখন তো আর কিছু করাও যাবে না। তো যাই হোক ঘরটা দেখো তাও কতটা ময়লা বেরোলো, আমি দেখেছি যতবারই ঘর ঝাড় দিই না কেন ততবারই ময়লা বেরোয়। তো চলো এখন মামামকে আনতে যাব। তো এখন রাস্তায় আমি বেরিয়ে গেছি, জানি না আজকে দেখো গাড়ি আবার পুরো, কালকে তো হাওড়া ব্রিজে একটু সমস্যা ছিলই, সেই জন্য গাড়ি খুব জ্যাম ছিল রাস্তা আমাদের, আজকেও জানি না কি হবে। তো এখন দেখো পুরো জ্যাম, আমি ফুটপাথ দিয়ে হেঁটে আর কি যাচ্ছি, মানে আমার রাইট সাইডে হচ্ছে সিলেবাস বর্ষা, তোমরা তো চেরোই, এখানে ব্লাউজ কিনতে এসেছিলাম, জুতোও কিনতে এসেছি, তো এই রাস্তাটা ধরেই মামাকে আনতে যেতে হবে। তো মামামা এখন ছুটি হয়ে গেছে, ও নিয়ে দোকানে একটুকে রেখেছে, তো আমি এখন দোকানেই যাচ্ছি। তো দেখো দোকানে চলে এসেছি, এসে একটা বিপত্তি ঘটেছে বলল যে আজকে ও স্কুলে পড়ে গেছে, ওই জন্য মুখটা একদম অফ। তো চলো বাড়ি গিয়ে দেখি কোথায় কি কাটলো। তো এখন বাইরে বেরিয়ে গেছি, আকাশের অবস্থা তো খুব একটা ভালো দেখছি না। যাই হোক, তো পুজোর বাজার তো এখানে শুরু হয়েই গেছে, বেশ ভিড় আছে আমাদের ময়দানে, মানে দোকানগুলো ভালোই ভিড়। আর আমাদের মানে এখানে ফুটে যাওয়ার জিনিস পাওয়া যায় না, মানে তোমাকে আর এত মল আছে আমাদের এখানে, শপিং মলে আর যেতে লাগে না। আমার তো ভীষণই ভালো লাগে, নিচে থেকে বেশ অনেক জিনিস আমরা কিনতে পারি। যাই হোক, তো এখানটাতেও দেখছি দুর্গাপুজোর একটা প্যান্ডেল হয়ে গেছে, দেখো প্যান্ডেলের নিচ দিয়েই আমরা যাচ্ছি। পুজো পুজো মনটা কিন্তু হয়েই এসছে সবারই হয়তো। আর এটা হচ্ছে চলে গেল লোকনাথ বাবার মন্দির। তো মামামের পাটা বেশ ব্যথা করছে, তো বাড়িতে এসে ওকে একটু খাইয়ে দিয়েছি, আর ও এখন একটু চিকেন স্যুপ রেখেছিলাম অল্প করে, ভাত সেভাবে খেতে পারলো না, তো চিকেন স্যুপটা একটু ওকে দিয়ে দিয়েছি, আর এই ফলগুলো ধুলাম, এগুলোই এখন খাওয়াবো। তো দু পিস মাত্র চিকেন দিয়েছি, কারণ ও একটু এইটা খেলে পেটটা ভরবে, কারণ ভাত একদম দুটো নিয়ে বসেছে। তো চলো তোমাদের পাটা দেখাই কতটা কেটে গেছে মেয়েটার আমার। তো পাটাও সোজা করে দেখো হাঁটতে পারছে না, পুরো ওপরে একদম মানে থেতলে গেছে। ও স্কুলে ওকে বলেনি, স্প্রে করে দিয়েছে জানি না কেন,
তো আমি এখন এখানে আলনিকা জেল একটু লাগাবো, তাহলে ব্যথাটা অনেকটা হয়তো কমবে। তো ওটা খেতে শুরু করেছে ও অল্প অল্প করে, আর আমি এখানে ফলগুলো কেটে নিচ্ছি। তো আজকের আপেলটা বেশ সুন্দর আছে, দেখে মনে হচ্ছে বেশ মিষ্টিও, কিন্তু কালার দেখে মনে হচ্ছে যেন কালারটা করা, দারুণ লাগছে কিন্তু কালারটা। যাই হোক, আপেলগুলো এখন ছোট ছোট করে একদম সরু সরু করে কেটে দিচ্ছি ওকে, কেন বড় বড় করে থাকলে অর্ধেক ফেলে দেয়, ফেলে ফেলে খাবে। আর এখন দেখো লেবুটা কাটছি, বেশ রস আছে লেবুটাতে, দেখে বোঝাচ্ছে বেশ ভালো, বড় বড় সাইজও আছে। তো একটু মুখে দিয়ে দেখতে হবে আগে টক কিনা, বলেছে তো আজকে টক হবে না। আগের দিন একটা লেবু টক আর একটা ফেলে দেওয়া মানে পচে গিয়েছিল, 15 টাকা করে পিস নেয়। ও আমাদের লেবু নিয়ে আসলে ও বেশ 6টা 8টা 10টা নাহলে 12টা নিয়ে আসে। তো এখন এরকম লেবুর কন্ডিশন বলে আমি ওকে বারণ করেছি যে এতগুলো লেবু বেকার, এতগুলো একসাথে নিয়ে এসে কোনো লাভ নেই, কারণ খুব গায়ে লাগে, খেলে ঠিক আছে, যদি নষ্ট হয়ে এরকম হয় টক হয় একদমই ভালো লাগে না। আর আজকে জুসার মেশিনটা ইউজ করতে ইউজ মানে ইচ্ছাই করলো না, সেই জন্য হাতে ওই কেটে দিচ্ছি। মানে রস কিন্তু প্রচণ্ড, অনেকটা রস মানে বেরোচ্ছে, ভালোই বোঝাচ্ছে লেবুগুলো মনে হচ্ছে আজকে ভালোই হবে। তো এখন মামামকে এটা কেটে একটু খাইয়ে দিই, দিয়ে তারপরে ওকে ঘুম পাড়াতে হবে, কারণ একটু মানে লেগেছে যেহেতু পাটায় না, ও একদম মানে বেশ ব্যথা হচ্ছে পাটা, ভালোই বুঝতে পারছি, পা পেতে মেয়ে আমার হাঁটতেই পারছে না একদম। তো চলো মামামকে এটা খাওয়াবো, আর আমি একটু বিছানাটা ছেড়ে নিচ্ছি, কারণ ওকে একটু শোয়াতেও লাগবে এখন। তো বিছানা ঝাড়া কমপ্লিট করে ওই এই বালিশ টালিশগুলো দেয়, তোমরা তো দেখেছো শোয়ার সময়, কিন্তু আজকে বেচারা একদম পারছে না। তো আমি বললাম যে ঠিক আছে আজকে তোকে আর করতে হবে না, আমি পরিষ্কার করে নিই, নিয়ে আমি বালিশ সব দিয়ে তারপর তুই শুবি। তো আমার বিছানা করা হয়ে গেছে, একটু দেখো ফলটা খেতে বসে, তা পায়ের তলা দেখো কুশন দিয়ে বসেছে, পাটাকে স্ট্রেট করতে কিছুতেই চাইছে না, স্ট্রেট না করলে কি করে হবে বলো তো। তো যাই হোক, এখানে দেখো শুয়ে পড়েছি আমরা দুজনেই, তো একটু শোবে, আমিও এখন একটু রেস্ট করব, কারণ আমি না শুলে ওর আবার শুতে ইচ্ছে একটুও করে না, একটু টিভি দেখলো, দেখে এখন শুয়েছে, এখন এই 4টে মতন বাজে। যাই হোক, ব্লগটা তাহলে আজকে এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে আবার আগামীকাল, আর তোমরা এইভাবেই আমাকে ভালোবাসা দিতে থাকো, তাহলে আমিও অনেকটা এগিয়ে যেতে পারবো। তো এখনের জন্য সবাই ভালো থেকো, এখন সবাইকে বাই বাই।